তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকের রেসিপি হচ্ছে এখানে নিয়েড়ে মাছের ঝুরঝুরে ভাজা। তো নিয়েড়ে মাছের ঝুরঝুরে ভাজার জন্য এখানে নিয়েড়ে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, সাথে এখানে নেওয়া হয়েছে ধনে পাতা নেওয়া হয়েছে, একটা গোটা টমেটোকে কেটে নেওয়া হয়েছে, এখানে নুন নেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে, আদা রসুনের বাটা নেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, সর্ষের তেল নেওয়া হয়েছে। তো চলুন এবার রেসিপিটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই কড়াইতে তেল দেওয়া হয়েছিল সর্ষের তেল, তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। তো মাছগুলো সব ঢেলে দেওয়া হয়ে গেল এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মাছগুলো ভাজতে ভাজতে এমনি তেলের মধ্যে পড়লে কাঁটাগুলো ছেড়ে উঠে আসছে, তো কাঁটাগুলো আলাদা করে বেছে ফেলে দেবো আমরা। তো আপনারা দেখতে থাকুন, কাঁটাগুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মাছটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো আর পেঁয়াজ দেওয়া হবে। তো এক এক করে দিয়ে দাও উপকরণগুলো। তো এর মধ্যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে নিতে হবে। এবার টমেটো দেওয়া হবে এর মধ্যে, আর নুনটাও ঢেলে দেওয়া হচ্ছে। টমেটো আর নুনটা ঢেলে দেওয়ার পরে ফের নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। এটা ফের একটু ভাজা ভাজা হবে, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এখানে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুনের বাটা দেওয়া হবে, মানে আদা রসুন পেস্টটা। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, এবার এক চামচ হলুদ গুঁড়ো দিতে হবে এর মধ্যে, লঙ্কা গুঁড়ো দিতে হবে এক চামচ, আর জিরে মরিচের গুঁড়ো দিতে হবে এক চামচ, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এখানে আমাদের নিয়েড়ে মাছের ঝুরঝুরে ভাজাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনে পাতা দেওয়া হবে, দিয়ে ফের নেড়ে চেড়ে নিয়ে আর লাবিয়ে নেওয়া হবে। তো এটাকে ধনে পাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে লাবানো হয়ে যায়, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমাদের নিয়েড়ে মাছের ঝুরঝুরে ভাজাটা রেডি হয়ে গেছে, এটা আমরা একটা পাত্রে লাবিয়ে নিয়েছি। তো নিয়েড়ে মাছের এই ঝুরঝুরে ভাজাটা কি সুন্দর লাগছে দেখুন রেসিপিটা। তো এটা আপনারা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা ভালো লাগবে খেতে, খেতেও খুব ভালো লাগবে। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।